হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে তৈরি 5টি বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের ব্রেকফাস্ট রেসিপি। প্রত্যেকটা রেসিপি একেবারে ইউনিক এবং থাকছে টুইস্ট। প্রতিটা রেসিপি মাত্র 10 মিনিটের মধ্যে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। এগ কেজরিওয়াল বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে 1/2 টেবিল স্পুন রিফাইন্ড তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে চেড়ে পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নেব। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচি, স্বাদ মতো নুন, অল্প লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে টমেটোটা পুরোপুরি সফট হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নেব। টমেটোটা পুরোপুরি সফট হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিলাম একদম অল্প চিনি। এবার চিনিটাও এই সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার এই ডিমের ওপর দিয়ে দিচ্ছি অল্প নুন এবং অল্প গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব 2 মিনিট। আপনারা যদি একসাথে 2টো বা 3টে কেজরিওয়াল বানাতে চান তাহলে মশলাটা একটু বেশি করে নিয়ে তার মধ্যে এক এক করে 2টো বা 3টে ডিম ফাটিয়ে দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। প্রায় 2 মিনিট পর এখন ঢাকনাটা খুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গ্রেট করা চিজ। এবার এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে আরও 1 মিনিট রান্না হতে দেব যাতে চিজটা পুরোপুরি মেল্ট হয়ে যায়। প্রায় 1 মিনিট পর এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি চিজটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এরপর এখানে একটা প্যানে 1 টিস্পুন বাটার গরম করে নিয়ে এর মধ্যে 2টো ব্রেড স্লাইস উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে সেঁকে নেব। দুটো ব্রেড স্লাইসই ভালোভাবে সেঁকে নেওয়ার পর এখন 1টা ব্রেড স্লাইসের উপর মশলাসুদ্ধ ডিমের পোচটা রেখে এর উপর আরও 1টা সেঁকে রাখা ব্রেড স্লাইস চাপা দিয়ে গরম গরম সার্ভ করুন এগ কেজরিওয়াল। চিজ টোস্ট বানানোর জন্য প্রথমে একটা বোলে আমি ভেঙে নিয়েছি 1টা ডিম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা এবং 1/2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে শুধু ময়দা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। এর সাথে সাথেই এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গ্রেট করা চিজ এবং স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে কারণ চিজ একটু বেশি নোনতা হয়। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো এবং 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে এটার একটা লাম্প ফ্রি স্মুথ ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা রেডি হয়ে এসেছে। এবার আমি এখানে নিয়েছি 2টো ব্রেড স্লাইস। এবার এক একটা ব্রেড স্লাইসের এক সাইডে 2 টেবিল স্পুন ব্যাটার দিয়ে ব্যাটারটাকে ইভেনলি স্প্রেড করে দেব। এরপর এখানে একটা প্যানে 2 টেবিল স্পুন রিফাইন্ড তেল গরম করে নিয়ে ব্রেড স্লাইসের যে সাইডটায় ব্যাটার লাগানো আছে সেই সাইডটা প্রথমে এই তেলের মধ্যে ছেড়ে দেব। এখন ব্রেড স্লাইসের অপর সাইডটাতেও 2 টেবিল স্পুন ব্যাটার দিয়ে ব্যাটারটাকে ইভেনলি স্প্রেড করে দেব। এবার এটাকে উল্টে পাল্টে 2 পিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর পছন্দ মতো শেপে কেটে টমেটো কেচাপের সাথে গরম গরম সার্ভ করুন চিজ টোস্ট। এগ মেয়ো স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে
হাফ টেবিল স্পুন রিফাইন্ড তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নেব। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি, স্বাদ মতো নুন এবং 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে টমেটোটা পুরোপুরি সফট হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নেব। টমেটোটা পুরোপুরি সফট হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিলাম একদম অল্প চিনি। চিনি দেওয়াটা পুরোই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, তবে অল্প চিনি অ্যাড করলে টেস্টটা বেশি ভালো আসে। এবার চিনিটা সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা সিদ্ধ করে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রাখা ডিম। এবার ডিমটা এই সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ফ্রাই করে নেব। ডিমটা সব মশলার সাথে 2 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মেয়োনিজ। এবার মেয়োনিজটা এই ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে স্টাফিংটাকে একটু ঠান্ডা করে নেব। আমি এখানে এগলেস মেয়োনিজ ইউজ করেছি। এরপর এখানে একটা প্যানে 1 টিস্পুন বাটার গরম করে নিয়ে এর মধ্যে একটা ব্রেড স্লাইস উল্টে পাল্টে একটু ক্রিস্পি হয়ে আসা পর্যন্ত সেঁকে নেব। ব্রেড স্লাইসের 2 সাইডই ভালোভাবে সেঁকে নেওয়ার পর এখন একটা নাইফের সাহায্যে এটাকে ত্রিকোণ শেপে কেটে নেব। এরপর তৈরি করে রাখা স্টাফিং থেকে 1 টেবিল স্পুন স্টাফিং একটা ব্রেড স্লাইসের উপর রেখে এর উপর আরও একটা ব্রেড স্লাইস চাপা দিয়ে গরম গরম সার্ভ করুন এগ মেয়ো স্যান্ডউইচ। ব্রেড প্যানকেক বানানোর জন্য প্রথমে 1.5টা ব্রেড স্লাইস মিক্সিতে দিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন ডিমটা ব্রেড ক্রাম্পসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটা ব্রেড ক্রাম্পসের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন একদম ছোট ছোট করে কুচানো পেঁয়াজ, 1 টেবিল স্পুন গ্রেট করা গাজর, 1/2 টেবিল স্পুন ক্যাপসিকাম কুচি, স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, একদম অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এর সাথে সাথেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টমেটো কেচাপ এবং 1 টেবিল স্পুন গ্রেট করা চিজ। চিজ দেওয়াটা পুরোই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। চিজ না দিয়েও এই রেসিপিটা যদি আপনারা বানান তাহলেও কিন্তু ভালোই টেস্টি হবে। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে একটা প্যানে 2 টেবিল স্পুন রিফাইন্ড তেল গরম করে নিয়ে এই গরম তেলের মধ্যে 1 টেবিল স্পুন করে ব্যাটার ছেড়ে এইভাবে একটা স্পুনের সাহায্যে একটু চাড়িয়ে দেব। একবারে 2-3টে যতগুলো ধরবে প্যানের মধ্যে ততগুলোই আপনারা বানাতে পারেন, তবে এগুলো খুব বেশি মোটা করে বানাবেন না, একটু পাতলা করে বানালেই এগুলো খেতে ভালো লাগে। এখন প্যানকেকগুলোকে উল্টে পাল্টে 2 সাইড মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নেব। প্যানকেকগুলোর 2 সাইডই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখন এগুলোকে একটা পাত্রে তুলে টমেটো কেচাপের সাথে গরম গরম সার্ভ করুন ব্রেড প্যানকেক। ক্রাঞ্চি ফ্রেঞ্চ টোস্ট বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে 1 টিস্পুন বাটার গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাতলা পাতলা করে কাটা পাকা কলা। এর সাথে সাথেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। এবার এটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে কলাটা একটু সফট হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নেব।
কলার টুকরোগুলো একটু সফট হয়ে আসার পর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এগুলোকে একটা সাইডে রেখে দেব। এরপর এখানে একটা প্যানে 1 টেবিল স্পুন রিফাইন্ড তেল এবং 1/4 টিস্পুন বাটার গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। যতক্ষণে তেলটা গরম হচ্ছে ততক্ষণে এখানে একটা ব্রেড স্লাইস প্রথমে এইভাবে ত্রিকোণ শেপে কেটে নেব। এরপর এক একটা ব্রেডের টুকরো নিয়ে প্রথমে ডিম এবং দুধের মিশ্রণের মধ্যে ডিপ করে কর্নফ্লেক্স ক্রাম্পসের মধ্যে ভালোভাবে কোট করে নেব। আমি এখানে একটা ডিমের মধ্যে 1 টেবিল স্পুন লিকুইড দুধ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই ডিমের মিশ্রণের মধ্যে অল্প চিনিও অ্যাড করতে পারেন। যেহেতু আমি এর সাথে সার্ভ করার জন্য কলার মিক্সারের মধ্যে অল্প চিনি অ্যাড করেছি, তাই আর ডিমের মিশ্রণের মধ্যে চিনি অ্যাড করিনি। কর্নফ্লেক্স ক্রাম্পসের মধ্যে ভালোভাবে কোট করে নেওয়ার পর এখন ব্রেডের টুকরোগুলো এই গরম তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে দুপিঠ একটু লালচে হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নেব। এগুলোর দু সাইডে লালচে করে ভেজে নেওয়ার পর ভালোভাবে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে তৈরি করে রাখা কলার মিক্সারের সাথে গরম গরম সার্ভ করুন ক্রাঞ্চি ফ্রেঞ্চ টোস্ট। তৈরি হয়ে গেল ঝটপট বানিয়ে ফেলা যায় এরকম 5টি ব্রেকফাস্ট রেসিপি। আজ এ পর্যন্তই, বাই।